গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি ভারতের উদীয়মান একজন অভিনেত্রী, একটি মিষ্টি মেয়ে। মিষ্টি বলতে এতই মিষ্টি যে মেয়েটিকে দেখলেই সকলেরই মায়া লাগে এবং ভালোবাসতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। তার হাসি এবং তার চেয়ে বড় হচ্ছে তার গালে টোল পড়ে। যে মেয়েদের গালে টোল পড়ে সে মেয়েদের প্রতিটি ছেলেরই একটি বিশেষ আকর্ষণ থাকে এবং অনেক কবি, লেখক, গীতিকার অনেক গানেই এই গালে টোল পড়া নিয়ে গানও লিখেছেন। যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও গালে টোল নিয়ে গান লিখেছেন। বন্ধুরা, আজ এমনই একটি মেয়ের কথা আপনাদের বলবো। তার জন্ম, তার শিশুকাল, প্রাথমিক জীবন, তার শিক্ষা জীবন, কর্মজীবন এবং বৈবাহিক জীবন সব মিলিয়ে তার নাম হচ্ছে হানসিকা মতওয়ানি। হ্যাঁ, মতওয়ানি শব্দটা বন্ধুরা আমরা ইংলিশে যদি MOTWANI উচ্চারণ করি তাহলে হয় মোটোবানি। আমি হানসিকা মতওয়ানির কথাই বলছি, সেই মিষ্টি মেয়েটি, যে মেয়েটি খুব অল্প বয়সে সবার মন জয় করেছেন চলচ্চিত্র জগতে এসে, এবং সেই মেয়েটির অবদান সামাজিক কর্মকাণ্ডে অপরিসীম এবং জনসেবায় তার অনেক রেকর্ড রয়েছে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক হানসিকা মতওয়ানি সম্পর্কে। হ্যাঁ, যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, মন্তব্য করবেন এবং আমার উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হানসিকা মতওয়ানি 1991 সালের 9 আগস্ট তার জন্ম। একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি হিন্দি, তামিল ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। শিশু শিল্পী হিসেবে হিন্দি চলচ্চিত্র হাওয়াতে তার প্রথম আত্মপ্রকাশ, কই মিল গেয়া, আব্রা কা ডাব্রা এবং জাগো 2004 সালে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতে তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন। হানসিকা দেশামুদুরু তামিল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনে খ্যাতি পান। দেশামুদুরু চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয়ের জন্য দক্ষিণ ভারতের ফিল্ম ফেয়ার নবাগত শিল্পী হিসেবে সেরা অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে তিনি কান্ত্রি, মাস্কা সহ আরো বেশ কয়েকটি বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি মাপ্পিল্লাই চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরবর্তীতে ভেলায়ুধাম, অরু কাল অরু কন্নাড়ি, থিয়া ভেলাই সেইয়্যানুম কুমারু ও মান কারাতে সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। প্রাথমিক জীবন এবং শিক্ষা জীবন। হানসিকা মতওয়ানির বাবা প্রদীপ মতওয়ানি পেশায় ব্যবসায়ী এবং মা মোনা মতওয়ানি পেশায় ত্বক বিশেষজ্ঞ অর্থাৎ একজন ডক্টর। তার ভাই প্রশান্ত মতওয়ানি, তার মাতৃভাষা হল সিন্ধি এবং তিনি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। তিনি তার শিক্ষা জীবন শুরু করেন পদার ইন্টারন্যাশনাল স্কুল এর মাধ্যমে এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল কারিকুলাম স্কুলে ভর্তি হন। অভিনয় জীবন, প্রথম বছর সর্বপ্রথম হানসিকা মতওয়ানির অভিনয় জীবন শুরু হয় টেলিভিশনের মাধ্যমে। তার টেলিভিশন কর্মজীবন শুরু করেন সাকালাকা বুম বুম নামে একটি সিরিয়াল দিয়ে। পরে তিনি ভারতীয় সিরিয়াল দেশ মিন নিকলা হোগা চাঁদে অভিনয় করেছিলেন, যার জন্য তিনি স্টার পরিবার পুরস্কার, প্রিয় শিশু শিল্পী পুরস্কার পেয়েছিলেন এবং প্রীতি জিন্তা ও ঋত্বিক রোশনের সাথে কই মিল গেয়া ছবিতে একজন শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। তিনি 16 বছর বয়সে পুরী জগন্নাথের তেলুগু চলচ্চিত্রে দেশমুদ্দুরে প্রথম নায়িকার ভূমিকা পালন করেন আল্লু অর্জুনের বিপরীতে। অর্জুনের সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেন। বলিউডের অভিনেত্রী হিসেবে অভিষেক হয় হিমেশ রেশমিয়ার বিপরীতে আপকা সুরুর এ অভিনয়ের মধ্য দিয়ে, যা ছিল মাঝারি ধরনের হিট ছবি। তিনি পরবর্তীতে হেই দাইনালি ওয়ান নামক হিন্দি চলচ্চিত্রটিতে স্বাক্ষর করেন, যেখানে তিনি একটি হত্যাকারীর ভূমিকায় অভিনয় করেছিলেন যে তার পরিবারের জন্য প্রতিশোধ গ্রহণ করতে চায়। তবে চলচ্চিত্রটিকে পরে ছাপানো হয়েছিল। তার 2008 সালের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা বিন্দাস তার প্রথম এবং একমাত্র কন্নড় চলচ্চিত্র, যাতে পুণ্যিত রাজকুমার অভিনয় করেছিলেন। সেই বছরের পরে তিনি কান্ত্রি চলচ্চিত্রে জুনিয়র এনটিআর এর সাথে অভিনয় করেছিলেন 2011 এবং 2015। 2011 সালের সফল চলচ্চিত্র ম্যাপিলাইয়ে তার প্রথম তামিল চলচ্চিত্রে অভিষেক ঘটে ধনুষের বিপরীতে। এছাড়াও তার পরবর্তী তামিল ফিল্ম জয়ম রবির
বিপরীতে এঞ্জিয়ুম কধাল সফল ছবি ছিল। 2011 সালের ফিল্ম ভেলুয়েধাম, যেখানে তিনি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছিলেন, বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছিল ছবিটি। এতে প্রথমবারের মতো তিনি গ্রামের মেয়ের ভূমিকা পালন করেন। 2012 সালে হান্সিকার দুটি ছবি রিলিজ পায়, তামিল ও তেলেগুতে। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল এম রাজেশের রোমান্টিক কমেডি ওরু কাল ওরু কান্নাড়ি, যা তার প্রথম রানওয়ে হিট হয়ে ওঠে এবং সমালোচকদের কাছ থেকে তার পারফরমেন্সের জন্য ইতিবাচক রিভিউ অর্জন করেছিলেন। তেলেগুতে তিনি বিষ্ণু মাঞ্চুর বিপরীতে দেনিকায়ন রেডিতে বৈশিষ্ট্যযুক্ত ছিলেন, যা জনসাধারণের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন করেছিলেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য 60তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দক্ষিণ তিনি তার প্রথম সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। 2013 সালে তিনি 4টি তামিল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন আর্যের বিপরীতে, সেটাই সুন্দর সির পরিচালনায় থিয়ে ভেলাই সেনিয়ানুম কুমুরে, সিদ্ধার্থের বিপরীতে হরির সিঙ্গম দুই তে সুরিয়ার বিপরীতে, ভেঙ্কট প্রভুর বিরিয়ানিতে সুরিয়া এর ভাই কাথির সাথে। 2014 সালে তার 5টি ছবি রিলিজ পায়, তাদের মধ্যে দুটি হল তেলুগু চলচ্চিত্র কমেডি ফ্ল্যাশ পাণ্ডবুলু থমদা এবং অ্যাকশন মাসালা পাওয়ার। তার তামিল মুক্তিপ্রাপ্ত ছবিগুলো ছিল কল্পনা প্রসূত চলচ্চিত্র মান কারাতে, সুন্দর সি এর হরর কমেডি আরানমানাই এবং অ্যাকশন থ্রিলার মেহাম ম্যান। পূর্ববর্তী দুটি বছরের চেয়ে লাভজনক চলচ্চিত্রগুলির মধ্যে এ দুটি শ্রেষ্ঠ হয়ে উঠেছিল। সুন্দর সির সঙ্গে তার তৃতীয় কাজ আম্বালা ছিল তার 2015 সালের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। পরবর্তীতে তিনি ভালুতে সিলেব্বাসানের সঙ্গে একটি ছবি করেন, যার সাথে তিনি গ্যাংস্টার ফিল্ম ভিটাই মান্নানেও অভিনয় করার কথা ছিল, যা স্থগিত হয়ে যায়। 2015 সালে লক্ষণের পরিচালনায় তার চলচ্চিত্র রোমিও জুলিয়েট, জেয়ম রবি, পুমাম বাজওয়া, ভি টিভি গণেশ, ভাম শ্রীকৃষ্ণ, উমা পদ্মা নাভন এবং আর্য অতিথি শিল্পী হিসেবে 2015 সালের 12 জুন ছবিটি মুক্তি পায়। এটি মিশ্র পর্যালোচনা পেয়েছিল। এটি মিশ্র পর্যালোচনা পেয়ে থাকলেও বক্স অফিসে ভালোই লাভজনক হয়েছিল। তবে এই চলচ্চিত্রে অভিনয় করার জন্য সমালোচকদের কাছ থেকে তিনি প্রশংসা পেয়েছিলেন প্রচুর। পুলি চলচ্চিত্রটি আর্থিকভাবে সফল হয়নি। 2016 সালে সুন্দর সি পরিচালিত আরমানমানাই দুই মিশ্র রিভিউতে মুক্তি পায়। সেই বছরের তার পরের ছবি রোমান্টিক উইর উইর ও পোকরি রাজা ফ্লপের তালিকায় ছিল। 2016 সালে তার সর্বশেষ মুক্তি ছিল মানিধন, যেখানে তিনি একজন শিক্ষক ছিলেন। দ্বিতীয়বারের মতো উধাননিধি স্ট্যালিনের বিপরীতে তাকে জুটি বানানো হয়েছিল। তিনি সীমিত মেকআপ পরেন এবং তার আগের গ্ল্যামার ভূমিকা থেকে আলাদা প্রিয়ার ভূমিকায় অভিনয় করার জন্য অনেক প্রশংসা কুড়িয়েছিলেন। 2017 সালে তার প্রথম মুক্তি পায় বোগান এবং ইতিবাচক রিভিউ পায় ছবিটিতে। তৃতীয়বারের মতো জয়ম রবির বিপরীতে তাকে জুটি হিসেবে দেখা যায়। অনেক সমালোচক ভূমিকা, দৃশ্য এবং প্রাক চূড়ান্ত দৃশ্যের মধ্যে তার কর্মক্ষমতার জন্য বিপুল প্রশংসা করেন। তিনি একটি তেলুগু ফিল্ম লুচকুন্ন দূতে অভিনয় করেন। 2017 সালে ভিলেনের মোহনলাল, বিশাল ও রাশি খান্নার সাথে তার একটি ছবি আত্মপ্রকাশ পায়, যা মিশ্র প্রতিক্রিয়া পর্যালোচনা পায় বক্স অফিসে, কিন্তু তার কর্মক্ষমতা প্রশংসিত হয় ব্যাপকভাবে। গৌতম নন্দতে তার ছোট ভূমিকা ছিল ও বক্স অফিসে মিশ্র রিভিউ পায়। 2018 সালে তার প্রথম মুক্তি ছবি ছিল দেবদেবীর বিপরীতে গুলে বাভালি, যেখানে তিনি বিজয়ী নামে এক শিল্পীর অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি মিশ্র রিভিউতে মুক্তি পায়, কিন্তু এটি বক্স অফিসে ভালো করেছিল এবং তার ভূমিকার অনেক প্রশংসা করা হয়েছিল। পরবর্তীতে তিনি বিক্রম প্রভুর বিপরীতে থাপ্পাকি মুনাইতে অভিনয় করেন এবং তাকে স্যাম অ্যান্টনের পরিচালিত অথর্বের বিপরীতে শিরোনামহীন একটি তামিল ছবিতে দেখা যাবে। ব্যক্তিগত জীবন, তিনি চেন্নাই টারন্স পিঙ্ক এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এটি মূলত স্তন ক্যান্সার সম্পর্কিত জনসচেতনতামূলক ক্যাম্পেইন। তো বন্ধুরা, এই ছিল মিষ্টি মেয়ে গালে টোল পরা সেই দক্ষিণের পাগল করা মেয়েটি হান্সিকা মোটবানির সংক্ষিপ্ত জীবন কাহিনী। আমার উচ্চারণে আমি আবারও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, মন্তব্য করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।